আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাসায় সকলে ভালো আছো। মহানার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো রেখেছেন এবং তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করতেছ, কেননা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় অবশ্যই একটা চূড়ান্ত প্রস্তুতির প্রয়োজন। আশা করি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করতেছ। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক দিবাশাখা শামসুল হক কানিজ কলেজ। আজ আমরা নবম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী এবার বার্ষিকের অধ্যায়ের মধ্যে আছে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয়ের পরিমাপ, সপ্তম অধ্যায় অর্থ ব্যাংক ব্যবস্থা, নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতেই আল্লাহর ফজলে এই অধ্যায়গুলো নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করেছি। আশা করি তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো ভালো করে লিখতে পারবা। ষষ্ঠ অধ্যায়ের আমরা দেখি সৃজনশীল কী কী ধরনের প্রশ্ন হতে পারে। যেমন প্রথমে আসতে পারে জাতীয় আয়, যেহেতু এই অধ্যায়টা জাতীয় আয় পরিমাপ। জাতীয় আয় আয় বলতে কী বুঝো? সাধারণত জাতীয় আয় বলতে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এই সীমানার মধ্যবর্তী সাধারণত এক বছরে নির্ধারিত সময়, মানে এক বছরে দেশের অভ্যন্তরে এবং দেশের নাগরিকদের বহির্ভূত যে আয়, তার সার্বিক উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। জাতীয় আয় মোট দেশজ উৎপাদন এবং মোট জাতীয় আয় এই নির্ধারণের উপর ভিত্তি করে জাতীয় আয় নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের অর্থনীতির চিত্রটা জাতীয় আয়ের মধ্যে অন্তর্নিহিত। জাতীয় আয় যে দেশের বেশি, সে দেশের অর্থনৈতিক উন্নত এবং সে দেশের জীবনযাত্রার মান তত উন্নত হিসাবে পরিগণিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাই জাতীয় আয় ধারণা সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে। জাতীয় আয় বলতে কী বুঝো? এটা ক নাম্বার জ্ঞানমূলক আসতে পারে, আবার খ নাম্বার জাতীয় আয় বলতে কী বুঝো ব্যাখ্যা করো, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, মোট দেশজ উৎপাদন বা জিডিপি কাকে বলে? এটা আমরা সুপ্রিয় শিক্ষার্থী এর আগে পূর্বে বলেছি, জিডিপি হচ্ছে সাধারণত একটি দেশের সীমানার ভিতরে সাধারণত অবস্থানরত দেশি এবং বিদেশি কোম্পানি, বেশি এবং বিদেশি দ্রব্য, কারখানা, সমষ্টির আয়টাই সাধারণত এক বছরের উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্যকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখো এই জিডিপির সাথে জিএনআই, মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম, অনেক সময় এই গ্রোস ন্যাশনাল ইনকামরে জিএনপিও দেয়, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এটা তোমরা পারো যে সাধারণত একটি দেশে সকল নাগরিকের দেশে এবং সারা বিশ্বে অবস্থানরত সকল দেশে এই নাগরিকের আয় অন্তর্ভুক্ত হবে। তার মানে কি একটি দেশের শুধুমাত্র নাগরিকের আয়টাই অন্তর্ভুক্ত হবে, এটা নাগরিকের বহির্ভূত অন্য দেশের কোম্পানি, অন্য দেশের দ্রব্য এবং অন্য দেশের আয় এই জিএনআইতে অন্তর্ভুক্ত হয় না। প্রায় সময় এই জিএনপি এবং জিএনআই, জিডিপি এগুলার পার্থক্য আসে, তোমরা অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ। তারপরে দেখো জিডিপি পরিমাপের পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় এই সিসিএ বা এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম, এটাও আসে। এটা তোমরা জানো যে মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় বাদ দেওয়ার পর যা থাকে তাকে এই নির্জাতীয় আয় বলে, বা সিসি এই ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স বলা হয়। তারপর দেখো মোট দেশজ উৎপাদনের পদ্ধতি। মোট দেশজ উৎপাদনের পদ্ধতিও তিনভাবে কার্যকর করে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তারপরে মাথাপিছু আয় বলতে কী বুঝো, এই প্রশ্নটা প্রায় সময় আসে। একটি দেশের সাধারণত এক বছরে মোট আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করাকে জাতীয় মাথাপিছু আয় বলে। তারপর দেখো জিডিপি নির্ধারক সমূহ। জিডিপি নির্ধারক সমূহ সাধারণত ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সচলতা এগুলোর উপর নির্ভর করে জিডিপি নির্ধারক করা হয়।
এগুলো হচ্ছে জিডিপির প্রধান নির্ধারকসমূহ। তারপর সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের মোট দেশজ আয়ের পরিমাপের পদ্ধতিটা 15টি খাতের উপর নির্ভর করে, যেমন কৃষি ও বনজ খাত, শস্য শাকসবজি খাত, প্রাণীয় সম্পদ খাত, এই বনজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, শিল্প, পাইকারি খুচরা বিপণন, বিদ্যুৎ গ্যাস, পানি সম্পদ, নির্মাণ, হোটেল রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, আর্থিক সেবা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, লোক প্রশাসন, শিক্ষা খাত, সামাজিক সেবা ও কমিউনিটি সামাজিক ব্যক্তিগত সেবা। সুপ্রিয় শিক্ষার্থী, এই পৃষ্ঠাগুলোর মধ্যে তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে যেগুলো অত্যন্ত ক্রিটিক্যাল। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম এই অধ্যায় অবজেক্টিভগুলো ভালোভাবে না পড়লে একদম সম্ভব না, এটা অল্প পড়াতে হবে না। এটা ভালো করে পড়ার পর তোমার আব্বা আম্মার কাছে তোমরা বইটা দিবে, যে বলবো আব্বা বা আম্মা আমার এই পৃষ্ঠাটা 76 পৃষ্ঠা, এই যে 77 পৃষ্ঠা, তারপর এখানে আছে 78 পৃষ্ঠা, এই পৃষ্ঠার পড়াগুলার অবজেক্টিভগুলো তোমার আব্বা আমার কাছে দিবে। ইনশাল্লাহ দিলে আল্লাহর রহমতে তোমরা এই পড়াগুলো পারবে, আর অল্প পড়লে এই অধ্যায় থেকে অবজেক্টিভ ধরতে পারবে না, কেননা তোমাদের অবজেক্টিভগুলো এটা অনেক কঠিন আছে, এগুলো অল্প পড়লে হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ষষ্ঠ অধ্যায়টা মোটামুটি এর আগে শিখছিলাম, আজকে একটু আলোচনা করলাম। এবার আসো সপ্তম অধ্যায়, অর্থ ব্যাংক। অর্থ ব্যাংকের মধ্যে প্রথমে আসবে যে অর্থের প্রকারভেদ, যেমন এখানে আছে ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা। আবার ধাতব মুদ্রা বলতে বোঝায় সাধারণত ধাতব খণ্ড দ্বারা যে তৈরি বা মুদ্রা তৈরি করা হয় তাকে ধাতব মুদ্রা বলে, যেমন 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকা, 50 পয়সার মুদ্রা যেগুলো আছে আমরা কয়েন বলে থাকি। আর ধাতব মুদ্রাকে আবার দুভাগে ভাগ করে, যেমন প্রামাণিক মুদ্রা, প্রতীকী মুদ্রা, তারপর আছে কাগজি মুদ্রা, বিহিত মুদ্রা। প্রায় সময় এগুলার সংজ্ঞা আসে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাগুলো প্রায় আসে যে কাগজি মুদ্রা বলতে কী বুঝো, কাগজি মুদ্রা কাকে বলে, বিহিত মুদ্রা প্রায় সময় আসে, যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত মুদ্রা বলে। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক সৃষ্ট অর্থ বলতে কী বুঝো, ব্যাংক সৃষ্ট অর্থ হচ্ছে যে ব্যাংকের উৎপাদিত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর তোমার চেক, এগুলা হইতেছে তোমার ব্যাংক সৃষ্ট অর্থ। তারপর দেখো অর্থের কার্যাবলী, অর্থের কার্যাবলী হইতেছে কতগুলো প্রধান কার্যাবলী, এর মধ্যে হইতেছে 4টা, এমন বিনিময়ের মাধ্যম, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন এবং সঞ্চয়ের বাহন, এগুলো হচ্ছে অর্থের কার্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো এই অধ্যায়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সাধারণত সরকারের প্রধান ব্যাংক বা সরকারের ব্যাংক, সরকারের সমস্ত আর্থিক লেনদেন কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, শেষ আশ্রয়স্থল, তারপর এই ক্লিয়ারিং হাউস, তারপর তোমার অন্যান্য ব্যাংকের ব্যাংকার, তারপরে ব্যাংকের জননী ইত্যাদি, এরকম কেন্দ্রীয় ব্যাংকের তোমার প্রশ্ন আসতে পারে। সাধারণত শেষ আশ্রয়স্থল, ক্লিয়ারিং হাউস, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি প্রশ্নগুলো প্রায় সময় আসে। আর আমরা আরেকটু মানে একটু বলি যে কেন্দ্রীয় ব্যাংককে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের সমস্ত লেনদেন নিজ দায়িত্বে করে থাকে, এবং অন্যান্য ব্যাংকের যে তারল্য সমস্যা দেখা দেয়, অন্যান্য ব্যাংকের যে লেনদেন করার কারণে ঋণ খেলাপি হয়, এগুলো কেন্দ্রীয় ব্যাংক নিজ দায়িত্বে এই সমস্যাগুলো সমাধান করে থাকে। আবার কোনো প্রাইভেট ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, কেন্দ্রীয় ব্যাংক এগুলো সমাধান করে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকাশগড়, শেষ আশ্রয়স্থল বা সর্বশেষ ঋণদাতা এবং কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি বলা হয়ে থাকে। আর এগুলো প্রায় সময় আসে, কেন্দ্রীয় ব্যাংকে নিকাশগড় বলা হয় কেন,
কেন্দ্রীয় ব্যাংক দৈনন্দিন ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা নিপতিত হয় এবং বাণিজ্যিক ব্যাংক লেনদেনের ক্ষেত্রে অনেক সময় এই যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে লিন খেলাপি হয়ে যায় বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা যদি কোনো একটা ভুয়া লোককে লিন দিয়ে থাকে সেই লিন আর পরিশোধ করে না গ্রাহকরা কি করে পরবর্তীতে এটা টাকাটা মেরে দেয় ফলে কি হয় বাণিজ্যিক ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে যায় গ্রাহকদের কাছে বাণিজ্যিক ব্যাংক দায়বদ্ধ হয়ে যায় এই দায়বদ্ধতা কেন্দ্রীয় ব্যাংক নিজ দায়িত্বে তাকে সমাধা করে থাকে এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ গড় বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ব্যবসায়ের প্রাণ বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ের বিভিন্ন লেনদেন করে থাকে এবং লিন দিয়ে থাকে এবং বাণিজ্যিক ব্যাংক এই গ্রাহকদেরকে তিনভাবে লিন দিয়ে থাকে এবং অর্থ গ্রহণ করে থাকে যেমন চলতি হিসাব সঞ্চয় হিসাব স্থায়ী আমানত চলতি আমানত সঞ্চয় আমানত স্থায়ী আমানত এই তিনভাবে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক লেনদেন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী তারপরে দেখো এখানে তোমাদের এই 94 পৃষ্ঠাতে এখানে দেওয়া আছে ব্যাংকের শ্রেণীবিন্যাসটা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এর অধীনে দেশি বিদেশি ব্যাংক আছে এবং বিশেষায়িত ব্যাংক আছে তোমরা একটু রিভাইজ দিলি এটা পারবে বিশেষায়িত ব্যাংক যেমন ডেভেলপমেন্ট কৃষি ব্যাংক এই সমবায় ব্যাংক এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক এটা ক্ষুদ্র ঋণ পদ্ধতিতে কার্যপ্রণালী সমাধান করে তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ সেটা হচ্ছে যে একটি দেশ উন্নত না অনুন্নত সেটা নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের উপর এই প্রশ্নটা থেকে প্রায় সময় জ্ঞানমূলকে আসে আসে যে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে আমরা আবার বলতেছি একটি নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে বোঝায় এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি দেশের সার্বিক উন্নয়ন কেননা একটি দেশের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান গুণগত পরিবর্তন হয় অর্থনীতির গুণগত পরিবর্তন নাগরিকের ভোগ বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে সার্বিক উন্নয়নটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সুপ্রিয় শিক্ষার্থী এর আগে আমরা আলোচনা করছি এগুলো থেকে এ ধরনের প্রশ্নগুলো আসে তো আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো লিখতে পারবা এবং ভালোভাবে ভাষা পড়াশোনা করবে ও সুপ্রিয় শিক্ষার্থী এখানে আরেকটু আছে তোমার দেখো 129 পৃষ্ঠাতে বেকারত্ব মৌসুমী বেকারত্ব ছদ্মবেশী বেকারত্ব সাময়িক বেকারত্ব আমরা এর আগেই এগুলো আলোচনা করছি যে মৌসুমী বেকারত্ব হচ্ছে সাধারণত কৃষকরা একটি নির্ধারিত সময়ে কাজ করে কিন্তু পরে ওই মৌসুমটা চলে গেলে আর পায় না যেমন শীতের কালে শাকসবজি করে কিন্তু বর্ষাকাল আসলে জমিতে পানি আসলে তারা আর কাজ করতে পারে না আবার ছদ্মবেশী বেকারত্ব কোনো মানুষ দেখা গেছে ছাত্র কাজ করে কিন্তু সে প্রকৃত অর্থে তার বাবার কাছে এই কাজ করে ঠিকই কিন্তু মজুরি পায় না আবার কোনো কৃষক তার নিজস্ব বাড়িতে কাজ করে কিন্তু মজুরি পায় না এগুলো হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব সাধারণত অনেক পরিবারে এরকম দু তিনটা ছেলে থাকে তারা সবাই মিলে কাজ করে পরিবারের কারখানা বা প্রতিষ্ঠানে কিন্তু সবাই বেতন পায় না এগুলোকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব আর সাময়িক বেকারত্ব মানে কোনো লোক শিক্ষিত লোক একটি কাজ করতেছে বা কাজ খুঁজতেছে কাজ পায় না কাজ ছেড়ে দিছে এই যে একটা মধ্যবর্তী অবস্থা তাকে বলে সাময়িক বেকারত্ব এই বেকারত্ব নিরসনে মানব উন্নয়ন করা দরকার এই মানব উন্নয়নে দক্ষ প্রশিক্ষণ সুশিক্ষা এবং এই তাকে আত্মনির্ভরশীল কর্মে নিয়োজিত করাটাই মানব উন্নয়ন পরিলক্ষিত হয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই অধ্যায়গুলো ইনশাল্লাহ ভালো করে স্টাডি করবে এবং সৃজনশীল শুধু করে লিখতে পারবে আশা করি এরপর যদি কোনো সমস্যা তোমরা অনুভূত হও আমাদেরকে অবশ্যই জানাবে আমরা ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু